আসসালামু আলাইকুম। বোধহয় আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন। আপনাদের প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। যারা নিত্যদিন ডাক্তার ফরহাদ হোসেন পেজে আমার ভিডিওগুলো দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ইউটিউব চ্যানেল দেখে তাদেরকেও ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং আমার পেজের যা ফলোয়ার তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। আজকের এই ভিডিওতে ছেলেদের জন্য খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক রেমেডি ট্রিভিউলাস ট্রেস্টিস, এটি সম্পর্কে আলোচনা করব। স্পেশাল কিছু সিমটম নিয়ে বলবো, 5টি সিমটম নিয়ে, গুরুত্বপূর্ণ সিমটম নিয়ে বলবো। ট্রিভিউলাস ট্রেস্টিস এটি একটি হোমিওপ্যাথিক রিমেডি, এটি মাদার টিংচারগুলো ভালো কাজ করে। এটি সাধারণত পুরুষত্বহীনতা এবং যৌন সমস্যার কেসে এটি প্রধান অর্গান রিমেডি, অর্গান ভিত্তিক গুরুত্বপূর্ণ রিমেডি, বিশেষ করে যখন রোগীর হস্তমৈথুনের ইতিহাস থাকে। এটি মূত্রযন্ত্রের রোগ, বিশেষ করে বেদনাদায়ক অস্রাব যাদের থাকে, বার্নিং সেন্সেশন ইন ইউরিনেশন, যৌনাঙ্গের দুর্বলতা, ইরেকটাইল বা প্রিম্যাচিওর হতে পারে, শুক্রপাতের দুর্বলতা, দ্রুত বীর্যপাত এবং দুর্বল শুক্রাণুর ক্ষেত্রে ভালো কাজ করে। এটি হস্তমৈথুনের ফলে যে সমস্যা তৈরি হয় তা দূর করতেও, বীর্যপাত এবং শুক্রাণুকে আরো শক্তিশালী করতে কাজ করে ট্রিভিউলাস ট্রেস্টিস। ট্রিভিউলাস ট্রেস্টিসের গুরুত্বপূর্ণ 5টি লক্ষণ যদি আমরা ডিভাইন করি, ভাগ করি, তাহলে প্রথম যে লক্ষণ, 1 নম্বর, সে হস্তমৈথুনের খারাপ প্রভাব যাদের আছে, হস্তমৈথুনের ফলে পেনিস নিস্তেজ, শিথিল, দুর্বল হয়ে যায়, তাদের এই সমস্যাগুলো দূর করতে এটি কাজ করে। 2 নম্বর পয়েন্ট যদি বলা হয়, তাহলে প্রোস্টেটিক তরল নির্গমন এবং অত্যাধিক এবং অনিয়মিত বীর্য নির্গমন যাদের হয় তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো দূর করতে এটি কাজ করে। 3 নম্বর ভাগের, সাধারণত বাড়ন্ত বয়স, যাদের বয়স বাড়তে থাকে, অতিরিক্ত মাস্টারবেশনের কারণে আংশিক পুরুষত্বহীনতা যদি দেখা দেয় এটি ভালো কাজ করে নিঃসন্দেহে। 4, বৃদ্ধদের অতিরিক্ত অসংযমের ফলে পুরুষত্বহীনতা যদি দেখা দেয় সেক্ষেত্রেও ট্রিভিউলাস ট্রেস্টিস নির্দেশিত হোমিওপ্যাথিক রিমেডি। 5, লাস্ট পয়েন্ট, যৌন সমস্যার সহিত প্রস্রাবের সমস্যা দেখা দিলে, যেমন প্রোস্টাইটিস, বেদনাদায়ক প্রস্রাব এবং পাথরের সমস্যা যদি কারোর মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে ট্রিভিউলাস ট্রেস্টিস ঘরোয়া রিমেডি হিসেবে ব্যবহার করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, এটি কতটুকু মাত্রায় ব্যবহার করবেন? এটি সাধারণত ঘরোয়াভাবে ব্যবহার করতে হলে মাদার টিংচারটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন, এরপর 630 বা 200। মাদার টিংচার যদি ব্যবহার করেন সেক্ষেত্রে 10 থেকে 12 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের আগে খেতে হবে। আর যদি পাওয়ার ব্যবহার করেন 630 বা 200, 1 থেকে 2 ফোঁটা সামান্য পানির সাথে মিশিয়ে 3 বেলা খাবারের আগে সেবন করতে হবে। তাহলে 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাস ঘরোয়াভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন, এর মধ্যে আপনার যৌন দুর্বলতা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখতে থাকবেন ডাক্তার ফরহাদ হোসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।